बोल वो सर। केल्टू नंटो अच्छी जगह अच्छी सर। झुंटू पिजन मेरे दीदी को लुकी है ना আমি মারবো না স্যার। ঝন্টু কালকে ও আইসেন স্যার, ভিতরে আইসব না? আসবি না, তোরা তো দেরি হলো কেন রে? স্যার আমি তো আগেও আসলি, কিন্তু বাইরে যে সাইনবোর্ড আছে না, ওগুলার জন্য তো দেরি হয়ে গেলো। কেন, সাইনবোর্ডে কি আছে? স্যার মোড়ের ওই সাইনবোর্ড গুলাতে লেখা আছে না, সামনে স্কুল আসতে চলুন, তাই একটু আস্তে 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 যা দেরি হলো আর কি, কিছু মনে করনি, ক্ষমা করে দাও। হ্যাঁ দেখবি বলমাস, বেশি বকিস না, যা চুপচাপ সিটে গিয়ে বস। স্যার আজকে পিঙ্কি আসেনি? না আসেনি। কেন, পিঙ্কিকে নিয়ে তোর কি হবে? ওর উপর প্রতিশোধ নেব। কালকে ওর বাবার সঙ্গে ভোট প্রচারের খাবারে গেছিল, আমি কইলি তুই যদি না স্কুলে আইসু তোর প্রক্সি মেরে দেবো, তুই আমার জন্য গ্লাসে করে পায়েস লেসবি। আমার তোর তো পায়েস লেসেনি, তারপরে আবার উল্টা পাল্টা কথা। ওকে আমি ছাড়বো নি স্যার। তোর গা গন্ধ তুই পিছনে যা বুঝত, 3 দিন মনে হয় গা ধোব। তুই সবসময় ওরকম করবো, মারামারি লাগবে কাটবি। স্যার আছে, নাহলে তোর এক্ষুনি তোর অবস্থা আমি শেষ করে দিতি। তুই এরকম আর তোর জীবনে কোনো দিন প্রেজেন্টও করবো না, কোনো কারণ ডাই জন্য প্রেজেন্টও করছিস, তুই কালকেও ওরকম করছিল। তার দুধ মেরে বিস্কুট দিবি কইলি, তাও দিস না। এই কি কথা বলছো, সবাই আজকে পড়া করে এসছে তো, পড়া ধরবো আমি। স্যার আজকে নতুন কি করাবেন? নতুন কিছু না, সেই পুরানো করাইবে, বাচ্চার মাথা গরম করাইবে আর কি। হ্যাঁ কে বললি রে, কথাটা কে বললি? আজ আমার প্রথম থেকেই মাথা গরম আছে, উল্টো পাল্টা কিছু বললে না মেরে পিঠে চামড়া তুলে নেব। কেন গো স্যার, আজকে ম্যাডামের সঙ্গে ঝগড়া টগড়া করে আসো নাকি? চল তাহলে তুই প্রথম দেখা। কি দেখাইবো স্যার? পড়া লিখে নিয়ে এসছিস? স্যার মন তো কইলো লিখতে, কিন্তু হাত তো না কইলো, কি করব? তোর হাত আমি ভেঙে দেবো দেখবি। স্যার 2.5 কিলো কা হাত টুটেগা নাহি। এই তুই হাসছিস কেন রে? স্যার আজকে কোলগেট হোয়াইট ভিজিবল দিয়ে দাঁত মেজেছি, দাঁতটা চকচক করে কিনা দেখার জন্য। স্যার চকচক কি করছো? দেখবি এমন মারবো না, ঘর পর্যন্ত হেঁটে যেতে পারবি না। এমনিতেই আমি হেঁটে যাইনি স্যার, বাবা এসে বাইকে নিয়ে যায়। এই বদমাস, তুই বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরিয়ে আয় বলছি। আসছি স্যার। কো কি ও, ভালো মন্দ কি খবর আছে নাকি? তোর খবরে নিকুচি করেছে, কান ধরে ঝুঁকে দাঁড়া। ঝুঁকবনি কইছি, ঝুঁকবনি। কেন ঝুঁকবি না রে বদমাস? পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে গেল নাহি সালা। বাবা বাবা, কে বাত কে বাত! আজ দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন, আর সবার কি হাল করি দেখ। না গো না গো, ছেড়ে দেখো স্যার, আর করবো না আর করবো না, ভুলে যাও ভুলে যাও, পায়ে ধুচ্ছে আর করবো না গো। ব্যাংকে নিজে সকলে উঠে বিয়ে রে, আগে মারি দিবি রে স্যার, যাক মারে শেষ করে দিবি মনে হয়। মারবে না কেমন করে? এই নান্টু তুই বলতো, পানিপথের যুদ্ধ কতদিন চলেছিল? স্যার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 42 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা। পলাশির যুদ্ধে ভারতের কি ক্ষতি হয়েছিল? প্রচুর ক্ষতি স্যার, প্রচুর ক্ষতি, কয়া বোঝানো যাবে নি, প্রচুর ক্ষতি। সে কি যে ক্ষতি বাবা, প্রচুর ক্ষতি। হ্যাঁ সেটাই তো জানতে চাইছি, কি ক্ষতি হয়েছিল বল। স্যার ও যায়নি, আমি কইব? ঠিক আছে বল। স্যার পলাশির বিরাট আম বাগানে যুদ্ধ হয়, প্রচুর আম ও আমের বকুল নষ্ট হয়ে গিয়েছিল। সে কি নষ্ট! আর তাই সে বছর আমের অভাব হয়, কারোর বাড়িতে আচার করতে পারেনি,
আর আম সত্য খেতে পাইনি স্যার। প্রতিদিন ওই পলাশের যুদ্ধ আর পানিপথের যুদ্ধ, আর নতুন কিছু হবে না নাকি স্যার? আর কিছু যায়নি, চুপ করিয়া চুপ করিয়া। এই কথাটা কে বলো রে? আজ তোর একদিন কে আমার একদিন, কে বলো রে? দাঁড়া, তোদের আজকে চাপ দিয়ে পিঠের চামড়া তুলে দেবো একদম। মারানি গো স্যার, পিঠে ব্যথা আছে গো, গা তো প্রচুর ব্যথা। মারানি গো স্যার, মরে বাবু, মারানি গো, মারানি গো। এক্সকিউজ মি, আমি কি ভেতরে আসতে পারি স্যার? লা 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 লা। ঠিক আছে, চলে আসো, গিয়ে নিজের সিটে বসে পড়ো। স্যার, আমার সাদা মনে কোনো কাদা নাই, একটা প্রশ্ন করবো তোমাকে। হ্যাঁ বল, কি বলবি? ঝন্টু দেরি করে আসতে তুমি তাকে এত বকাবকি করলো, আর পিঙ্কি দেরি করে আসতে গে কিছু কওনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে ঠিক হয়েছে। এই গাধারা চুপ কর, জানিস পিঙ্কির বাবা আমাকে সকালে ফোন করেছিল, ফোন করে বললো যে পিঙ্কি অসুস্থ আছে, ডাক্তারের কাছে নিয়ে যাবো, একটু আসতে দেরি হবে। তোর কি হয়েছে রে পিঙ্কি? তুই কি আমাকে কোনো আরো তদব তোর নামে আরো কত কথা কয়ে দিলি রে, তোকে বকলি রে। ও মা গো, টুরু লাভ আজ তবে টুকু বাকি কথা পরে হবে। সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ঘন্টি বাজাও, আর ঘন্টি।